नमस्कार अपने सबा के आज आरो एक बार अराइज एंड डायमीटर क्लासरूमे स्वागत जाने तब आजकल क्लसटा एक रकम क्लस करब आज के प्रथागत भावे जो भूगोल विषय पर क्लस कर सरकम क्लसटी ना कर आजकल क्लसटी आजकल दिनटर तात्पर्य सम्पर्के मूलत आजकल भिडियोते आलोचना कर अपनारा जानें आज 11 सेप्टेम्बर 1893 ख्रीस्टाब्दे आजकल दिन भारतवर्षर महामानव वीर सन्यासी स्वामी विवेकानंद तार पृथ्वी विख्यात जे चिकागो बक्तृता दिए से चिकागो बक्तृतार 127तम वर्षपूर्ति आज अपनारा जानें 125तम वर्षपूर्ति उपलक्षे चिकागो बक्तृता मालार 125तम वर्षपूर्ति उपलक्षे पश्चिमबंग सरकारेर शिक्षा दफ्तरेर उद्योगे समस्त छात्र छात्रीदेर चिकागो बक्तृतार विषयबस्तुगुलि जानानोर जोन्नो एकटी पुस्तिका तैरी करा हयेछिल एबं सेई पुस्तिकाटी किन्तु छात्रदेर मध्ये बिलिबन्टन करा हयेछिल जाते छात्ररा धर्म विषयटी आसले कि धर्म सम्पर्के सठिक ज्ञान सठिक चेतना मानुषेर मध्ये जाते प्रतिस्थापित हय नतून प्रजन्मेर काछे धर्म सम्पर्के जाते कोनो भूल बार्ता ना जाय सेजन्य किन्तु एई धरनेर एकटी पुस्तिका तैरी करे छात्रदेर मध्ये बिलि करा हयेछिल सेई पुस्तिका थेके आमी स्वामी विवेकानंद चिकागो बक्तृतार विषयबस्तुगुलो आज के आपनादेर काछे पाठ करे शोनाबो जाते करे आपनारा सबाई विशेषत आमार बर्तमान प्रजन्मेर छेलेमेयेरा जुब समाज छात्र समाज सबाई सठिक शिक्षाय शिक्षित होते पारे स्वामीजीर आदर्शे अनुप्राणित हुए देश गड़ार काजे सकले व्रती होते पारे সেজন্য আজকে আমার এই ছোট্ট উদ্যোগ অ্যারাইজেন অ্যাভোকেট ক্লাসের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বোরে কতগুলো স্বামীজির রবীন্দ্রনাথের এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর বাণী লেখা আছে এই বাণীগুলোর দিকে প্রথমে আপনাদের একটু আমি বিনীতভাবে নজর দেওয়ার জন্য অনুরোধ করব আপনারা দেখুন প্রথম কথাটি অ্যারাইজেন অ্যাভোকেট অ্যান্ড স্টপ নট Till the goal is reached, Swamiji bolchen. Otho jago, jotokkhon na lokkhe pouchhao, totokkhon themo na. Ei lokkhe pouchhano bolte amra ki bujhi? Amader jiboner lokkho ki? Chhatroder jiboner lokkho ki? Jubosomajer jiboner lokkho ki? Amader jiboner lokkho ki howa uchit? Amader jiboner lokkho howa uchit. Amra jate sobai sothikbhabe মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি আমরা শুধুমাত্র কতগুলো প্রথাগত শিক্ষার মাধ্যমে ডিগ্রি অর্জন করলে আমাদের চলবে না আমাদের দেশমাতৃকাকে সত্যিকারে ভালোবাসতে হবে দেশমাতৃকাকে আমরা ভালোবাসি বলে চিৎকার করব অথচ দেশমাতৃকার প্রতিনিয়ত ক্ষতি সাধন করব এই দেশপ্রেমের কথা স্বামীজি বলেননি আমি আপনাদের কাছে অত্যন্ত বিনীতভাবে এই কথাটি উপস্থাপন করতে চাই তাই সেই রকম দেশপ্রেমের কথা বলেছেন সকলের কাছে শিক্ষকদের উদ্দেশ্যেও বলেছেন ছাত্রদের উদ্দেশ্যেও বলেছেন যুব সমাজের উদ্দেশ্যেও বলেছেন সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলেছেন যে দেশপ্রেম বলতে আমরা কি বুঝি কি রকম দেশপ্রেম আমরা দেশপ্রেমে আমরা যদি অনুসারী হই তাহলে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো স্বামীজি কিন্তু সেই দিশা বহু আগে ঊনবিংশ শতাব্দীতেই দিয়েছেন সেই স্বামীজির সেই কথাগুলোকে স্মরণ করে ছাত্র সমাজের কাছে সেগুলো তুলে ধরার আমি সামান্য প্রচেষ্টা নিয়েছি মাত্র আমাকে দয়া করে কেউ ভুল বুঝবেন না আমি কিন্তু কোনো জ্ঞান পরামর্শ বা উপদেশ দেওয়ার জন্য আজকের ক্লাস করছি না আমি কিন্তু আজকের ক্লাসটা করছি স্বামীজিকে শ্রদ্ধা জানানোর জন্য বর্তমান প্রজন্মকে ধর্ম সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার জন্য কি করে আমাদের মানুষের মতো মানুষ আমরা হতে পারবো আমাদের জীবনের কি লক্ষ্য হওয়া উচিত
কিভাবে চরিত্র গঠিত হবে এই বিষয়গুলো সম্পর্কে বর্তমান প্রজন্মকে সজাগ এবং সচেতন করার জন্য এবং সত্যিকারে দেশপ্রেমে তাদেরকে উদ্বেলিত হওয়ার জন্য আহ্বান জানাতে আমার আজকের এই প্রচেষ্টা। আপনারা দেখুন, এরপরে দ্বিতীয় যে বাণীটির কথা বলা আছে, রবীন্দ্রনাথ বলছেন, যদি তুমি ভারতবর্ষকে জানতে চাও, যদি তুমি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো, তাহার মধ্যে সব কিছুই ইতিবাচক, নেতিবাচক বলে কিছুই নেই। রবীন্দ্রনাথের মতো মানুষ বলছেন, অভাবনীয় ব্যাপার। রবীন্দ্রনাথ বলছেন, যদি ভারতবর্ষকে জানতে চাও স্বামী বিবেকানন্দকে জানো, স্বামী বিবেকানন্দের মধ্যে নেতিবাচক কিছু নেই। নেতিবাচক মানে নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ অ্যাটিচিউড কিচ্ছু নেই, তার মধ্যে যা কিছু আছে সব কিছু পজিটিভ। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ কথা রবীন্দ্রনাথের মতো মানুষ স্বামীজি সম্পর্কে বলছেন। আবার নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি স্বামীজির আমরা বলতে পারি একরকমভাবে শিষ্য, যদিও স্বামীজি তার ধ্যান জ্ঞান ছিল, স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি কিন্তু দেশপ্রেমে উদ্বেলিত হয়েছিলেন এবং দেশমাতৃকার স্বাধীনতা অর্জনের জন্য নিজের জীবন বিপন্ন করে কি ভয়ানকভাবে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, সাবমেরিন করে বিদেশে গিয়েছিলেন, কত যুদ্ধ লড়াই সংগ্রাম করে দেশকে স্বাধীন করার জন্য প্রচেষ্টা করেছেন তার ইতিহাস আপনারা জানেন। সেই নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষ বলছেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে, শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের নিকট আমি যে কতখানি ঋণী তা আপনাদের ভাষায় প্রকাশ করে বলতে পারব না, তাহাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ। শুধু তাই নয়, তিনি বলছেন চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনাও করতে পারি না। নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা কোনো উৎকৃষ্ট বইয়ের কথা তিনি কখনো কল্পনাও করতে পারেন না। তাই যুব সমাজের কাছে আমার বিনম্র আবেদন, ছাত্র সমাজের কাছে আমার বিনম্র আবেদন, আজ 11ই সেপ্টেম্বর এই দিনটাকে আমি 127তম বর্ষ শিকাগো বক্তৃতার উদযাপন করতে গিয়ে তোমাদের কাছে একটি কথাই শিক্ষক হিসাবে বলতে চাই, তোমরা কিন্তু স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হও, দেশকে ভালোবাসো, মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ যদি তোমরা গড়ে উঠতে পারো তাহলে নিশ্চিতভাবে তোমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তোমরা যেমন সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারবে, একইভাবে তোমার দেশকেও তুমি সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। এইভাবে প্রত্যেকটি মানুষ যদি সুন্দরভাবে গড়ে উঠতে পারে, একটি বিশাল অট্টালিকার যদি প্রত্যেকটা ইঁট সুন্দরভাবে আমরা সাজিয়ে ভালো কোয়ালিটির ইঁট সিমেন্ট বালি দিয়ে একটা বিল্ডিং তৈরি করি, তাহলে সে বিল্ডিং কিন্তু চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী হবে। যদি বিল্ডিংয়ের প্রত্যেকটা মেটেরিয়ালস অত্যন্ত দুর্বল মানের হয় তাহলে কিন্তু বিল্ডিংস কখনো ভালো হতে পারে না। আমাদের দেশ একটা বিল্ডিং, সেই দেশের প্রত্যেকটি ইঁট হচ্ছে দেশের মানুষ, ফলে দেশের মানুষ যদি সঠিক শিক্ষায় শিক্ষিত না হয়, আমরা যদি শিক্ষক মহাশয়রা আমাদের ছাত্রদের সঠিক শিক্ষায় শিক্ষিত না করতে পারি তাহলে কিন্তু দেশ এগোবে না। সেই কথা মাথায় রেখে শিক্ষক সমাজের কাছেও আমার বিনম্র প্রার্থনা, আপনারাও আপনাদের ছাত্র সমাজকে এইভাবে গড়ে তোলার চেষ্টা করুন। এইটুকু কথা বলে আমি আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি। 1893 খ্রিস্টাব্দের শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের ভাষণ বিশ্ব ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। এই সম্মেলনে তিনি ঘোষণা করেছিলেন যে সব ধর্মের সার মর্ম এক এবং প্রত্যেক ধর্মই তার নির্দিষ্ট পথে সেই একই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। তিনি তার ঐশ্বরিক বাগ্মিতা এবং চুম্বকীয় ব্যক্তিত্বের দ্বারা হিন্দু ধর্মের শাশ্বত সত্য ও তার পবিত্রতা এবং সনাতন মহিমাকে সকলের সামনে উপস্থাপিত করার চেষ্টা করেছিলেন। সমগ্র ভারতবাসী বিশেষত বাঙালি মাত্রই শিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের এই সাফল্য সম্পর্কে প্রভূত গর্ব অনুভব করেন।
আজ থেকে প্রায় 127 বছর আগে 1893 সালে 11ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে পৃথিবীর প্রথম বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যে অনুষ্ঠিত হয়েছিল সেই বিশ্ব ধর্ম মহাসম্মেলন কিন্তু চলেছিল 27শে সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের অংশগ্রহণ ও ভাষণ ভারতবর্ষ তথা বিশ্ববাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ভারতের নবজাগরণ এর দ্বারা ত্বরান্বিত হয়েছে এবং যারা প্রকৃতই ধর্মপ্রাণ এবং চিন্তাশীল পৃথিবীর সর্বত্র যা তাদের ধর্ম সম্বন্ধীয় দৃষ্টিভঙ্গি এবং এই ঘটনার দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয়েছে তা তারা যে ধর্মেরই মানুষ হন না কেন। ধর্ম মহাসভায় অন্য ধর্মের প্রতিনিধিরা যেখানে নিজের নিজের ধর্ম সম্বন্ধেই বলেছিলেন, স্বামীজি সেখানে দেখলেন যে সব ধর্মই সত্য, কারণ প্রতিটি ধর্মই মানুষকে একই ভগবানের কাছে নিয়ে যায়। ধর্ম মহাসভার প্রথম বক্তৃতা তিনি শুরু করেছিলেন, আমেরিকার ভাই ও বোনেরা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এই সম্বোধনের মাধ্যমে। তার এই হৃদয়স্পর্শী অন্তরঙ্গ সম্বোধন উপস্থিত কয়েক হাজার শ্রোতৃমণ্ডলীকে আবেগ উদ্বেলিত করেছিল। টানা 2-3 মিনিট ধরে সভাঘরে করতালিতে সভাঘর উদ্বেলিত হতে আমরা দেখেছিলাম। প্রথম দিনের এই ভাষণটি তিনি শেষ করেছিলেন যে কথাগুলো বলে, সেই কথাগুলো হলো, আমি আন্তরিকভাবে আশা করি এই সম্মেলনের সম্মানে আজ সকালে যে ঘণ্টার ধ্বনি তা যেন সমস্ত ধর্ম উন্মত্ততা তরবারি অথবা লেখনীর সাহায্যে অনুষ্ঠিত সর্বপ্রকার অত্যাচারের মৃত্যু ঘণ্টা হয়। একই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে যেসব মানুষ তাদের পরস্পরের মধ্যে সমস্ত সদ্ভাবের যেন একটা ঘোষণা হয়, অসৎভাবের সমাপ্তি ঘটে এই ঘণ্টার ধ্বনির মাধ্যমে। এরপর ধর্ম মহাসভায় তিনি আরও বলেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 19শে সেপ্টেম্বরে হিন্দু ধর্ম সম্পর্কে দীর্ঘ ভাষণ এবং সবশেষে ধর্ম মহাসভার শেষ দিন অর্থাৎ 27শে সেপ্টেম্বর তিনি যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতা। তার প্রতিটি ভাষণেরই সারমর্ম ছিল সমন্বয়, শান্তি, পরধর্ম, গ্রহিষ্ণুতা এবং বিশ্বজনীনতা। বস্তুত এগুলি যেমন তার গুরুদেব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, তেমনি ভারতবর্ষেরও বাণী। সংবাদপত্রগুলি একযোগে তার সম্বন্ধে বলেছিল, তিনিই ধর্ম মহাসভার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং তার বাণী আকাশের মতো উদার। 127 বছর পরে আজও কিন্তু তার বাণী সমানভাবে প্রাসঙ্গিক আমাদের কাছে। আমি স্বামী বিবেকানন্দের সেই যে ভাষণ, সেই ভাষণের আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো যদি একটু তোমাদের সামনে উল্লেখ না করি তাহলে কিন্তু পটভূমিকাটা না জানলে, আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রিটা না জানতে পারি তাহলে কিন্তু চিকাগো বক্তৃতামালার উদ্দেশ্য, চিকাগো বক্তৃতামালার তাৎপর্য আমরা কিন্তু বা চিকাগো বক্তৃতার গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারবো না। যাতে তোমাদের মধ্যে সেই উপলব্ধি ঘটে তার জন্য চিকাগো বক্তৃতা মালার আগের বেশ কিছুদিনের স্বামীজির জীবনের কিছু ঘটনা তোমাদের কাছে উল্লেখ করব, যে ঘটনাগুলো তোমাদেরকেও আকর্ষিত করবে এটা আমার দৃঢ় বিশ্বাস। পটভূমিকা, ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকালে এর অসীম সহনশীলতার শক্তি আমাদের মুগ্ধ করে। বিভিন্ন জাতি এদেশে এসেছে তাদের বিভিন্ন জীবনধারা এবং সংস্কৃতি নিয়ে, কিন্তু ভারতবর্ষ সবাইকে আপন করে নিয়েছে। বিদেশিরা কখনো নিজেদের অজ্ঞাতসারে এদেশকে তাদের নিজেদের দেশ বলে মনে করতে শুরু করেছেন। এটা সম্ভব হয়েছে ভারতবর্ষের সংস্কৃতির বৈশিষ্ট্যে, ভারতবর্ষের মানুষের ভালোবাসার গুণে, কারণ ভারতবর্ষের বাণী হলো বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমস্ত পৃথিবীর মানুষই আমাদের আত্মীয়। কিন্তু যত বিদেশি শক্তি ভারতবর্ষে এসেছে তাদের মধ্যে সবথেকে বিপজ্জনক শক্তি হলো ইংরেজ শক্তি, কারণ তার আঘাত হেনেছিল ভারতবর্ষের চিন্তার জগতে, ভারতবর্ষের মানুষের চিন্তা এবং চেতনাতে পরিবর্তন এনেছিল ইংরেজরা।
শিক্ষিত জনসাধারণের মনে তারা এই ধারণা জন্মাতে পেরেছিল যে ভারতবর্ষের সংস্কৃতি ও ভারতবর্ষের ঐতিহ্যের মধ্যে ভালো কিচ্ছু নেই, সবই খারাপ। যদি জগতে আমাদেরকে সম্মানের সঙ্গে বাঁচতে হয়, অর্থাৎ যদি ভারতবর্ষের মানুষকে জগতের বুকে সম্মানের সঙ্গে বাঁচতে হয়, তবে আমাদেরকে অবশ্যই পাশ্চাত্য সংস্কৃতিতে দীক্ষিত হতে হবে। এরকম একটা কথা ইংরেজরা ভারতবর্ষের তৎকালীন শিক্ষিত মানুষের মনের মধ্যে গেঁথে দিতে উদ্যোগী হয়েছিলেন এবং অনেকখানি সফলও হয়েছিলেন আমরা বলতে পারি। ইংরেজদের আমলে যে শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে প্রচলিত ছিল, সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বহু ভারতবাসী যারা তৎকালীন দিনে উচ্চশিক্ষা লাভ করেছিলেন তাদের মধ্যে এই ধারণা গড়ে উঠেছিল যে ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে, ভারতবর্ষের ঐতিহ্যের মধ্যে ভালো কিছু নেই, সব কিছু খারাপ। ফলে ভারতবর্ষ কিন্তু যদি এগোতে হয়, যদি ভারতবর্ষের উন্নতি ঘটাতে হয়, তাহলে অবশ্যই ভারতবর্ষকে পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য সংস্কৃতি, পাশ্চাত্য দর্শনের প্রতি অনুরাগী হতে হবে। কিন্তু এই কথাটি যে ভুল, এই কথাটি সর্বপ্রথম বুঝেছিলেন আমাদের মহামানবগণ, এই কথাটা বুঝেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই কথাটি বুঝেছিলেন রাজা রামমোহন রায়, এই কথাটি বুঝেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই কথাটি বুঝেছিলেন মহাত্মা গান্ধী, এই কথাটি বুঝেছিলেন ঋষি অরবিন্দ, এবং এই কথাটি বুঝেছিলেন আমাদের প্রিয় মহামানব মহানায়ক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। সরি, আমরা সবাই জানি এমন একটা পরিস্থিতিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব ঘটেছিল 1834 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কলকাতা থেকে 80 মাইল দূরে কামার পুকুরে। ডাক নাম ছিল গদাধর। গদাধরের পিতা মাতা অত্যন্ত দরিদ্র ছিলেন, কিন্তু দরিদ্র হলেও দরিদ্র চরিত্র এবং সততার গুণে গ্রামের সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন তারা। প্রখর মেধা গদাধরের, কিন্তু প্রচলিত বিদ্যাশিক্ষার প্রতি তার কোনো আগ্রহ ছিল না। শৈশবে পিতৃপ্রিয় হওয়ার পর উপার্জনের পথ খুঁজতে ভাতৃপ্রতিম পিতৃপ্রতিম জ্যেষ্ঠ ভ্রাতা সঙ্গে তিনি কিন্তু কলকাতায় চলে আসেন। আমরা গদাধর চট্টোপাধ্যায়ের কলকাতা আসার কথা বলছি। সঙ্গে নিয়ে আসেন সবচেয়ে আদরের ছোট ভাইকেও। রানী রাসমণির কালী মন্দিরে পূজকের কাজ পান জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার চট্টোপাধ্যায়, এবং তার অনুগামী হয়ে গদাধর চট্টোপাধ্যায়ও সেখানে কাজ করতে থাকেন। এবং তার দেহত্যাগের পর এই গদাধরই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রধান পূজক হিসেবে নিযুক্ত হন। এবার গদাধরের সাধক জীবন শুরু হয়। তীব্র তপস্যার পর মা একদিন জ্যোতির্ময়ী রূপে দেখা দেন তাকে, কিন্তু মায়ের দেখা পেয়েই ক্ষান্ত হলেন না গদাধর। একে একে হিন্দু ধর্মের সব পথ, সব মত, সব ভাব সাধনা করে তিনি দেখলেন। তারপর ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, সেগুলো নিয়েও তিনি সাধনা করলেন। বিভিন্ন ধর্মমতে সাধনা করে তিনি উপলব্ধি করলেন যে সমস্ত ধর্মমতই মানুষকে একই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। এবং তার সেই বিখ্যাত বাণী তখন তিনি বললেন, যত মত তত পথ। এই যে স্বামী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বিখ্যাত বাণী, যত মত তত পথ, এটা কিন্তু তিনি সাধনার পরে উপলব্ধি করেছিলেন আমরা সবাই জানি। শ্রীরামকৃষ্ণের কথা এরপর কলকাতার লোকেদের মধ্যে প্রচারিত হতে থাকে, বিভিন্ন পত্রপত্রিকায় তার সম্বন্ধে সংবাদ প্রকাশিত হতে থাকে। এর ফলে একদল ইংরেজি শিক্ষিত যুবক তার চারিদিকে সমবেত হন। এদের মধ্যে কয়েকজনকে শ্রীরামকৃষ্ণ পরমহংস বেছে নিলেন তার চিহ্নিত পার্ষদ হিসাবে। তাদের মধ্যে সবথেকে উজ্জ্বল ব্যক্তিত্ব যিনি, সবচেয়ে প্রতিভাধর ব্যক্তিত্ব যিনি হিসেবে রামকৃষ্ণের দ্বারা চিহ্নিত হয়েছিলেন, তিনি হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, ভবিষ্যতের স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন তিনি, কারণ তিনি বুঝেছিলেন তার বাণীকে তার অবর্তমানে জগতে ছড়িয়ে দেবে যে তার নাম নরেন্দ্রনাথ দত্ত, আগামী দিনের স্বামীজি স্বামী বিবেকানন্দ। আমরা সবাই জানি 1885 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের ক্যান্সার ধরা পড়েছিল, এবং 1886 খ্রিস্টাব্দের 16 আগস্ট শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব
আমাদের ছেড়ে চলে যান। কাশিব উদ্ধার বাড়িতে তিনি দেহত্যাগ করেন। তার আগে এই রোগশয্যায় শায়িত থাকার সময়ই তিনি ভবিষ্যৎ শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের সূচনা করে যান। কিন্তু ছোট্ট অত্যন্ত শত্রুধর এই সঙ্ঘ নরেন্দ্রনাথ দত্ত, রাখালচন্দ্র ঘোষ, তারকনাথ ঘোষাল, বাবুরাম ঘোষ প্রভৃতি কয়েকটি শুদ্ধ চরিত্র এবং সর্বত্যাগী যুবক এই সঙ্ঘের সদস্য হন আর নরেন্দ্রনাথকে নির্দিষ্ট করে যান সেই সঙ্ঘের নেতারূপে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজেই। শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর বরানগরে একটি ছোট্ট পোড়ো বাড়ি ভাড়া করে নেওয়া হয়। যুবক ভক্তরা গৃহত্যাগ করে সেখানে থাকতে আরম্ভ করেন। এটি প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ এই ভাড়াঘরে যেটি শুরু হয়েছিল। অচিরেই যুবক ভক্তরা বিরজা হোম করে নিজেরা সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। তাদের প্রত্যেকের নতুন নাম হলো, নরেন্দ্রনাথের নাম হলো স্বামী বিবিদিশানন্দজি মহারাজ। তবে পরিব্রাজক জীবনে স্বামী বিবেকানন্দ, কখনো স্বামী সচ্চিদানন্দ, কখনো স্বামী বিবেকানন্দ, কখনো স্বামী বিবিদিশানন্দ, বিভিন্ন নাম তিনি কিন্তু ব্যবহার করেছেন জনসমক্ষে। তবে আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ নামেই তিনি কিন্তু বিশ্বখ্যাত হয়েছিলেন। এখানে উল্লেখ্য, শ্রীরামকৃষ্ণের ১৬ জন সন্ন্যাসী শিষ্য ছিলেন। এরপরে দারিদ্র ও কৃচ্ছতা ছিল শ্রীরামকৃষ্ণের যে আদর্শে অনুপ্রাণিত যুবক গোষ্ঠী ১৬ জন, তাদের কিন্তু নিত্যসঙ্গী, খাওয়া কোনোদিন জুড়ত, কোনোদিন খাওয়া জুড়ত না, তবু যুবকরা সারাদিন সাধন ভজন এবং সৎ প্রসঙ্গ আলোচনা করতেন। স্বামীজিকে দেখলে মনে হতো তার যেন অফুরন্ত কর্মশক্তি। ভোরবেলা গান গেয়ে তিনি সবাইকে ঘুম থেকে তুলতেন, তারপর সকলে মিলে ধ্যানে বসতেন। ধ্যান চলত প্রায় দুপুর পর্যন্ত। ধ্যানের পর শুরু হতো স্তব পাঠ, ভজন এবং অন্যান্য সৎ প্রসঙ্গ, নানা প্রসঙ্গ আলোচিত হতো। স্বামীজি থাকতেন সেই আলোচনার মধ্যমণি। তার বৈশিষ্ট্য হলো এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে স্বচ্ছন্দে বিচরণ করতে পারা। সমস্ত জ্ঞান বারোদি যেন তিনি মন্থন করে রেখেছেন। যেসব বিষয়ে পড়া হতো তার মধ্যে ছিল ধর্ম, সঙ্গীত, দর্শন, ইতিহাস, জড়বিজ্ঞান, সমাজবিজ্ঞান, শিল্পকলা ইত্যাদি। গীতা, উপনিষদ প্রভৃতি শাস্ত্র যেমন পড়া হতো, তেমনি পড়া হতো কান্ট, মিল, হেগেল, স্পেন্সার এবং নাস্তিক এবং জড়বাদীদের যে দার্শনিক চিন্তা বা দার্শনিক মত, সব কিছুই কিন্তু স্বামী বিবেকানন্দ তার এই আলোচনার মধ্যে স্থান দিতেন। অর্থাৎ আমরা বুঝতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে অনুপ্রাণিত শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু কোনো কেন্দ্রীভূত চিন্তায় বিশ্বাসী ছিলেন না। তিনি কিন্তু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, তারপরে শ্রীরামকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি যেমন হিন্দু ধর্মের বিভিন্ন বেদ, উপনিষদ, পুরাণ সম্পর্কে পড়াশোনা করছেন, গীতা পড়ছেন, ভাগবত পড়ছেন, উপনিষদ পড়ছেন, পাশাপাশি তিনি কিন্তু বিশ্বের বিভিন্ন দার্শনিক চিন্তা যারা চিন্তাবিদ তাদের লেখা পড়ছেন, তিনি কান্টের মতো বিখ্যাত দার্শনিকের লেখা পড়ছেন, তিনি হেগেলের মতো বিখ্যাত দার্শনিকের লেখা পড়ছেন, তিনি স্পেন্সারের লেখা পড়ছেন। এইভাবে গোটা পৃথিবীর সমস্ত রকম মানুষের চিন্তাভাবনাকে তার হৃদয়ে তিনি স্থান দেওয়ার চেষ্টা করেছিলেন। অর্থাৎ তাকে আমরা কখনোই কোনো কেন্দ্রীভূত চিন্তার অধিকারী একজন মানুষ হিসেবে চিহ্নিত করতে কোনোদিনই পারবো না। কিন্তু স্বামী বিবেকানন্দের কিছু যারা স্বামী বিবেকানন্দকে যারা পছন্দ করেন না, এমন কিছু মানুষ আমাদের সমাজে আছেন যারা স্বামী বিবেকানন্দকে গোঁড়া, ধার্মিক, কুসংস্কারচ্ছন্ন একজন মানুষ হিসাবে বা ভণ্ড সন্ন্যাস হিসেবে চিহ্নিত করেন। আমি তাদের কাছে বিনীতভাবে বলবো, দয়া করে আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকুন। স্বামীজির মতো মানুষকে আপনি আপনার চিন্তার আলোকিত করবেন না, আর স্বামী বিবেকানন্দকে কুসংস্কারচ্ছন্ন বলবেন না, স্বামী বিবেকানন্দকে আপনি গোঁড়া সন্ন্যাসী বলে বলবেন না। স্বামী বিবেকানন্দ আপাতদৃষ্টিতে সন্ন্যাসী হলেও তিনি কিন্তু ছিলেন আসল স্বাধীনতা সংগ্রামী। আমাদের ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে তুলতে সাহায্য করেছিলেন স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো মানুষরা। ফলে স্বামী বিবেকানন্দকে যারা সঠিক বিশ্লেষণ করেননি তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, আপনারা দয়া করে স্বামী বিবেকানন্দকে ভুল ব্যাখ্যা করবেন না। এরপরে শুরু হলো
পরিব্রাজক জীবন, ভারতীয় সাধুদের আমরা প্রধান ধারা জানি পরিব্রাজন করা, তারা এক জায়গায় বেশি দিন কখনো থাকেন না, তীর্থে তীর্থে পরিব্রাজক হয়ে ঘুরে বেড়ানো এবং সাধন ভজন করার তিনি চেষ্টা করলেন। স্বামী বিবেকানন্দ এর ব্যতিক্রম নন, কখনো একাকী, কখনো কখনো বিভিন্ন গুরু ভাইদের সঙ্গে নিয়ে তিনি গোটা ভারতবর্ষ ভ্রমণ করতে বেরিয়ে পড়লেন। শেষবার পরিব্রাজক হিসেবে তিনি বেরিয়েছিলেন 1890 সালের জুলাই মাসে। তিনটে বছর ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে 1893 সালের 31 মে তিনি কলকাতার আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। স্বামীজির ভারত পরিক্রমা বলতে আমরা সাধারণত এই 3 বছরের সময়কালকেই বুঝি, অর্থাৎ 1890 সাল থেকে 1893 সাল পর্যন্ত, অর্থাৎ আমেরিকা যাত্রা করার আগে পর্যন্ত স্বামী বিবেকানন্দ গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত পায়ে হেঁটে, কখনো একা কখনো তার গুরু ভাইদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়িয়ে ভারতবর্ষের মানুষের সঙ্গে কথা বলে ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণার চিত্র নিজে চোখে অনুভব করে ভারতবর্ষের মানুষের কথা শুনে ভারতবর্ষকে উপলব্ধি করার চেষ্টা করেছিলেন। ফলে স্বামী বিবেকানন্দকে সমালোচনা করা অত্যন্ত সহজ, স্বামী বিবেকানন্দর আদর্শে অনুপ্রাণিত হওয়া তো সহজ কাজ নয়। আপনাদেরকে বিনীতভাবে বলবো, স্বামী বিবেকানন্দকে পড়ুন, জানুন, তাহলে বুঝবেন স্বামী বিবেকানন্দ কি অগাধ সমুদ্র। পরিব্রাজক জীবনে পরিচয় গোপন করে স্বামীজি বিভিন্ন নাম ব্যবহার করেছেন, আমি আগেই বলেছি, কখনো তিনি নাম করেছেন স্বামী বিবিদিশানন্দ, কখনো তিনি নাম ব্যবহার করেছেন স্বামী সচ্চিদানন্দ, কখনো তিনি নাম ব্যবহার করেছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ এই নামটি অনেকে বলেন ক্ষেত্রীর রাজা তিনি নাকি দিয়েছিলেন, কিন্তু এই কথাটা সর্বাংশে সত্য নয়। আমরা 1891 সালে স্বামী বিবেকানন্দের চিঠিতেও কিন্তু স্বামী বিবেকানন্দ নামটি ব্যবহার করার নির্দিষ্ট তথ্য সূত্র পাচ্ছি। স্বাভাবিকভাবে তারপরে ক্ষেত্রী রাজার সঙ্গে স্বামীজির আলাপ হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, ফলে ক্ষেত্রী রাজার সঙ্গে আলাপ হওয়ার আগেই স্বামী বিবেকানন্দ এই নামটি ব্যবহার করতেন, এর কিন্তু আমরা তথ্য বা প্রমাণ পাচ্ছি। এরপরে দেখব আত্মগোপন করলেও প্রতিভা গোপন করে স্বামীজির পক্ষে সম্ভব ছিল না। তখন শিকাগো ধর্ম মহাসভার প্রস্তুতি সংবাদ ভারতে আসতে শুরু করেছিল, তার ব্যক্তিত্ব ও পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বহু বিশিষ্ট মানুষ তাকে শিকাগো যাওয়ার অনুরোধ জানাতে থাকেন। 1892 সালের ডিসেম্বর মাসে স্বামীজি দক্ষিণ ভারতের কন্যাকুমারিকায় পৌঁছান, তারিখটি ছিল সম্ভবত 24 ডিসেম্বর, সমুদ্রবক্ষে কিছু দূরে একটি শিলাখণ্ড, তারিখটি ছিল সমুদ্রবক্ষে কিছু দূরে একটি বিশাল শিলাখণ্ড, এপারে মা কন্যাকুমারীর মন্দির, আর ওই শিলাখণ্ডে রয়েছে কন্যাকুমারী মায়ের পদচিহ্ন, লোকের সেই রকমই বিশ্বাস। নৌকায় ভাড়া 1 পয়সা, সেটুকু পয়সাও স্বামীজির কাছে নেই, তিনি হাঙরের মতো ভয়ানক জন্তু জানোয়ারের ভয়কে উপেক্ষা করে ভারত মহাসাগরের উত্তাল সমুদ্রের বুকে সাঁতার কেটে কন্যাকুমারীর এ প্রান্ত থেকে শিলাখণ্ড পর্যন্ত পৌঁছে গেলেন, এবং শিলাখণ্ডে পৌঁছে তিনি কিন্তু কন্যাকুমারী মায়ের পদচিহ্ন দর্শন করে এক টানা সেখানে কিন্তু ধ্যান এবং তপস্যায় নিমগ্ন হলেন। এই ধ্যান এবং তপস্যা কিন্তু ভারতবর্ষের ধর্মের অধঃপতনের জন্য নয়, বরং ভারতের ধর্মকে তিনি পৃথিবীর মানচিত্রে তুলে ধরার জন্য, ধর্মের মধ্যে যে সমস্ত গোড়ামি আছে, ধর্মের মধ্যে যে সমস্ত কুসংস্কার আছে, সেই সমস্ত কুসংস্কারকে মুক্ত করে, গোড়ামিকে মুক্ত করে একটা এমন ধর্মের কথা তিনি বলতে চেয়েছেন যে ধর্ম সমাজের উপকারে লাগবে, যে ধর্ম মানুষের কল্যাণের কাজে ব্যবহার হবে, সেই কল্যাণকামী ধর্মের কথা তিনি কিন্তু বলেছেন। অর্থাৎ ধর্ম মানুষকে অধঃপতনের দিকে ঠেলে দেয়, এই ধরনের কথা যারা বলেন তাদের মুখে কিন্তু ঝামা ঘষে দিয়ে তিনি বলতে চেয়েছেন ধর্ম মানুষকে অধঃপতনের দিকে নিয়ে যায় না, ধর্মের মাধ্যমেই মানুষের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে, মানুষ নিজেকে উপলব্ধি করতে পারে, নিজের অহম ব্রহ্মকে উপলব্ধির মাধ্যমে আত্মশ্রদ্ধা জাগ্রত হয়, আত্মশ্রদ্ধা থেকে আত্মবিশ্বাস জাগ্রত হয়, আত্মবিশ্বাস আত্মজ্ঞানের জন্ম দেয়, সেই আত্মজ্ঞানের মাধ্যমে আমরা সবাই সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে সম্পূর্ণ মানুষে রূপান্তরিত হতে পারি, এটাই ছিল স্বামীজির বিশ্বাস।
भगिनी निवेदिता स्वामीजी सम्बन्धे बोलछेन शास्त्र गुरु ए मातृभूमि এই তিনটে মিলে স্বামীজির ব্যক্তিত্ব কিন্তু গড়ে উঠেছিল। শাস্ত্র পড়ে তিনি যে সনাতন আধ্যাত্মিক সত্যের কথা জেনেছিলেন, গুরু শ্রীরামকৃষ্ণকে দেখে তিনি বুঝলেন যে সেগুলি শুধু অতীতে সত্য ছিল না, আজও সমান সত্য। এবার দেখার প্রয়োজন ছিল তিনি কিভাবে তার মাতৃভূমিকে, সেই সত্যকে যুগ যুগ ধরে লালন করে এসেছে যে তার মাতৃভূমি, সেটা তিনি উপলব্ধি করেন। তার ভারত পরিক্রমার মাধ্যমে সেই প্রয়োজন সাধিত হলো। তিনি ভারতবর্ষ পরিক্রমণ করে ভারতবর্ষের মানুষের সঙ্গে কথা বলে, ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথা দেখে, স্বচক্ষে উপলব্ধি করে তিনি ভারতবর্ষকে উপলব্ধি করলেন, মাতৃভূমিকে উপলব্ধি করলেন, ভারত মাতাকে উপলব্ধি করলেন। এই কন্যাকুমারী মাতাই হচ্ছে ভারত মাতা। সেই ভারত মাতার কথাই তিনি বলছেন যে দেশমাতৃকাকে যদি ভালোবাসতে হয়, ভারত মাতাকে যদি ভালোবাসতে হয়, তাহলে আগে কিন্তু নিজেকে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কন্যাকুমারী থেকে স্বামীজি প্রথম মাদ্রাজে এলেন। তিনি তখন প্রায় মনস্থির করে ফেলেছেন শিকাগো যাবেন। সেখানে জেনে মাদ্রাজের যুবকরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে মানুষের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা সংগ্রহ করলেন। তিনি সন্ন্যাসী, চিরকাল ঈশ্বরের উপর নির্ভর করে এসেছেন, তখনও তিনি শ্রীরামকৃষ্ণের নির্দেশ পাননি, তাই সংগৃহীত টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিতে তিনি বললেন। অবশেষে একদিন স্বপ্ন দেখলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সমুদ্র অতিক্রম করছেন আর তাকে ইঙ্গিত করছেন অনুসরণ করতে। ঘুম ভেঙে গেল স্বামীজির কানে, তখনও ভাসছে শ্রীরামকৃষ্ণের অশরীরী বাণী, যাও তুমি যাও, শিকাগো যাও। স্বামীজির মনের সন্দেহ দূর হলো, কিন্তু শ্রীমা সারদা দেবীর আশীর্বাদ তার প্রয়োজন। তিনি মাকে চিঠি লিখলেন, কিছুদিন পরে মা আশীর্বাদ সহ চিঠির উত্তর পাঠালেন। আনন্দে আত্মহারা হয়ে স্বামীজি বললেন, হ্যাঁ এবারে কিন্তু আমি আমার আসল মায়ের নির্দেশ পেয়ে গেছি, এতক্ষণে সব ঠিক হয়ে গেল, মায়েরও তাহলে ইচ্ছা আমি শিকাগো যাই। স্বামীজির কথা শুনে তার বহু বন্ধু ও ভক্তরা পূর্ণ উদ্যমে তার পাশ্চাত্য যাত্রার আয়োজন করতে শুরু করলেন। মাদ্রাজের যুবক ভক্তরা বাড়ি গাড়ি গিয়ে ভিক্ষা করে প্রায় 4,000 টাকা সংগ্রহ করলেন, তা দিয়ে স্বামীজির জন্য একটি দ্বিতীয় শ্রেণীর টিকিট কাটা হলো জাহাজে, এবং সেই টিকিটের যেটুকু অংশ বেঁচেছিল সেই টাকাটি স্বামীজির হাতে দেওয়া হলো, যাতে রাস্তায় তিনি খরচ খরচা করতে পারেন, আমেরিকা পৌঁছে খরচ খরচা করতে পারেন। সমস্ত ঘটনা শোনার পর ক্ষেত্রীর রাজস্থানের ক্ষেত্রীর রাজা তিনি স্বামীজির কিন্তু টিকিটের যে যাত্রাপথের সেকেন্ড ক্লাসের টিকিটকে তিনি চেঞ্জ করে ফার্স্ট ক্লাসের টিকিট করে দিয়েছিলেন, এবং স্বামীজির জন্য একটি আলখাল্লা ও পাগড়ি তিনি পাঠিয়েছিলেন। 31 মে 1893 স্বামীজি পেনিনসুলার জাহাজে চড়ে বোম্বে থেকে আমেরিকা যাত্রা করা শুরু করলেন। এর মাঝে কয়েকদিন স্বামীজি এবং তার গুরুভাই স্বামী তুরিয়ানন্দকে কথা প্রসঙ্গে বলেছিলেন, হরি ভাই এই ধর্ম মহাসভাটা যা হচ্ছে সবই কিন্তু ওনার জন্য, আমার মন কিন্তু তাই বলছে। এর প্রায় 2 মাস ধরে একবার জাহাজ পাল্টে আমরা জানি শ্রীলঙ্কা হয়ে, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো হয়ে, জাপান হয়ে, প্রশান্ত মহাসাগর পেরিয়ে কিন্তু ভ্যাঙ্কুভার দ্বীপে জাহাজ পৌঁছেছিল প্রায় 2 মাস পরে। এর মধ্যে জাপানে একবার জাহাজ পাল্টে 25 জুলাই 1893 এমপ্রেস অফ ইন্ডিয়া জাহাজে করে কানাডার ভ্যাঙ্কুভার শহরে স্বামীজি পৌঁছলেন। তাহলে 31 মে থেকে 25 জুলাই 1893 প্রায় 2 মাস, 5-6 দিন কম, তিনি কিন্তু জাহাজে যাত্রা করে জাপানের একবার জাহাজ পরিবর্তন করে প্রশান্ত মহাসাগর অতিক্রম করে কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে পৌঁছলেন। ভ্যাঙ্কুভার থেকে 2 বার ট্রেন পাল্টে তিনি শিকাগোয় উপস্থিত হলেন 30 জুলাই রবিবার রাত 11টায়। অপরিচিত বন্ধুহীন পরিবেশ, নিশ্চয়ই তিনি প্রচণ্ড অস্বস্তিতে পড়েছিলেন, কিন্তু সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটল এবার। তিনি জানতে পারলেন ধর্ম মহাসভায় যোগ দিতে হলে পরিচয়পত্র দরকার, তার সঙ্গে কোনো পরিচয়পত্র নেই, আর ধর্ম মহাসভায় যোগ দেওয়ার তারিখও পেরিয়ে গেছে। যে আশা নিয়ে স্বামীজি আমেরিকা গিয়েছিলেন
শিকাগোয় পা দেওয়ার সঙ্গে সঙ্গে তার সব আশা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এদিকে শিকাগোয় থাকার খরচ বড্ড বেশি, স্বামীজির সামান্য পুঁজি তা দিয়ে বেশি দিন সেখানে থাকাও সম্ভব নয়, টাকা পয়সা একেবারে ফুরিয়ে আসার মুখে এবার তিনি কি করবেন? শুনলেন বোস্টন শহরে খাওয়া থাকার খরচ একটু কম, তাই তিনি প্রায় 2 সপ্তাহ শিকাগো শহরে থাকার পর তিনি বোস্টন শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। বোস্টন শহরে রওনা দেওয়ার পথে ট্রেনে পরিচয় হল এক ধনী প্রভাবশালী মহিলার সঙ্গে, যার নাম ক্যাথারিন স্যানবর্ন। স্বামীজির সৌম্য প্রতিভাদীপ্ত চেহারা দেখে তিনি নিজেই স্বামীজির সঙ্গে পরিচয় করতে এগিয়ে এলেন। দু একটি কথা বলেই বুঝে নিলেন স্বামীজির প্রতি তিনি মুগ্ধ হয়ে গেলেন। স্বামীজি তাকে মুগ্ধ করার সঙ্গে সঙ্গে স্বামীজিকে তিনি আমন্ত্রণ জানালেন তার খামার বাড়িতে থাকবার জন্য। স্বামীজি তখন প্রায় কপর্দক শূন্য, তিনি মহিলার আমন্ত্রণ গ্রহণ করলেন বোস্টনের সেই খামার বাড়ি, যে বাড়িতে কিছুদিন থাকার পর স্বামীজি তার এক শিষ্যকে লিখছেন, এখানে থাকায় আমার এই সুবিধা হয়েছে যে প্রতিদিন 1 পাউন্ড করে যে খরচ হচ্ছিল সেই খরচটা তো আমার বেঁচেই যাচ্ছে, তার থেকে আরও একটা বড় লাভ হয়েছে এই যে এই মিসেস ক্যাথরিন স্যানবর্ন, যার সঙ্গে ট্রেনে পরিচয় হয়েছিল সেই মিসেস ক্যাথরিন স্যানবর্ন, তিনি তার বন্ধুদের নিমন্ত্রণ করে ভারতবর্ষের এই অদ্ভুত জীবটাকে দেখাচ্ছেন, অর্থাৎ নিজেকে অদ্ভুত জীব বলে তিনি কিন্তু এক ধরনের কি বলা যায় ইয়ার্কি করেছিলেন তার শিষ্যের সঙ্গে। এই চিঠিগুলি পরে যে কথাগুলি তিনি লিখেছিলেন তা থেকে বোঝা যায় সর্বাবস্থায় তিনি কতটা ঈশ্বরের উপর নির্ভরশীল ছিলেন। যিনি মেরির পুত্র, আমি এখানে তাদের সন্তানদের মধ্যে আছি, প্রভু যিশুই আমাকে সাহায্য করবেন, এই চিঠিতে সুস্পষ্টভাবে দেশবাসীর জন্য উৎকণ্ঠার কথাও তিনি কিন্তু উল্লেখ করেছেন। বোস্টনে থাকাকালীন মিস ক্যাথরিন স্যানবর্নের সূত্রে সেখানকার বিভিন্ন শিক্ষিত জনসমাজের সঙ্গে স্বামীজি আস্তে আস্তে সুপরিচিত হয়ে উঠলেন। মিস স্যানবর্নের সূত্রেই স্বামীজির সঙ্গে পরিচয় হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ অধ্যাপক জন হেনরি রাইটের। স্যানবর্নের কাছ থেকেই জন হেনরি রাইট কিন্তু জেনেছিলেন স্বামী বিবেকানন্দ বলে একজন সন্ন্যাসী, তিনি সুদূর ভারতবর্ষ থেকে আমেরিকায় এসেছেন শিকাগোর যে ধর্ম মহাসম্মেলন, সেই ধর্ম মহাসম্মেলনে বক্তৃতা দেওয়ার জন্য। কিন্তু তার কাছে কোনো পরিচয়পত্র নেই, তার কাছে কোনো পয়সা কড়ি নেই, সেই পয়সা কড়ি না থাকার জন্য এবং পরিচয়পত্র না থাকার জন্য স্যানবর্ন ম্যাডাম সমস্ত কথা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেই বিখ্যাত অধ্যাপক হেনরি রাইটকে বললেন এবং হেনরি রাইট কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা করে দিলেন, পরিচয়পত্রের ব্যবস্থা করে দিলেন। যে পরিচয়পত্র নিয়ে স্বামীজি বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দেওয়ার ছাড়পত্র পেতে পারবেন, স্বামীজির সাময়িক দুশ্চিন্তা দূর হলো। তার মনের মধ্যে যে ভয়ানক দুশ্চিন্তা তৈরি হয়েছিল, তিনি যে আমেরিকায় এসেও শিকাগো ধর্ম মহাসম্মেলনে যোগ দিতে পারবেন না তার জন্য যে দুঃখ হয়েছিল, সেই দুঃখের নিবারণ ঘটালেন এই বিখ্যাত অধ্যাপক জন হেনরি রাইট সাহেব। 9ই সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীজি আবার শিকাগো এসে পৌঁছালেন। পৌঁছে দেখলেন ধর্ম মহাসভার অফিসের ঠিকানা লেখা যে কাগজটি, সেই কাগজটা তিনি হারিয়ে ফেলেছেন। আবার এক বিপত্তি, কোথায় ধর্ম মহাসম্মেলন হবে, কোন সভাঘরে হবে, সেই সভাঘরের ঠিকানাটা কোথায় যে কাগজে লেখা ছিল সেই কাগজটাকে তিনি হারিয়ে ফেলেছেন। লোককে জিজ্ঞাসা করে চেষ্টা করলেন জানার, সেরকম সেইভাবে কিন্তু কেউ বলে উঠতে পারলেন না। তখন ক্লান্ত অবসন্ন অবস্থায় তিনি রাতের জন্য আশ্রয় নিলেন ওই শিকাগো স্টেশনেরই একটি মালগাড়ির ফাঁকা কামরায়। অভাবনীয়, রাতের পর রাত নিজেকে কিভাবে কষ্ট করে, পয়সা নেই, কড়ি নেই, এত অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তাকে জয় করে কখনো তিনি স্টেশনে শুয়ে, কখনো মালগাড়ির ফাঁকা কামরায় শুয়ে, কখনো কোনো বিখ্যাত মানুষের, ধনী মানুষের খামার বাড়িতে একটি ছোট্ট ঘরে কোনো রকমের দিন যাপ গুজরান করে তিনি কিন্তু আমেরিকায় শিকাগো ধর্ম মহাসম্মেলনে যোগদান করতে গেছেন। আমরা দেখব পরদিন যখন সকালে ঘুম ভাঙলো এই মালগাড়িতে তিনি যে শুয়েছিলেন রাত্রেবেলা, সকালে যখন তার ঘুম ভাঙলো তিনি অত্যন্ত ক্ষুধার্ত, তিনি এবার ভিক্ষা করতে বেরিয়ে পড়লেন রাস্তায়। কিন্তু আমেরিকাতে এই ধরনের সন্ন্যাসীদেরকে কেউ কখনো ভিক্ষা দেয় না,
তারা ভিক্ষা করা এবং ভিক্ষায় দান করা এই দুটোকেই প্রচণ্ড খারাপ গুণ বলে মনে করে। তাই আমেরিকাতে তিনি কিন্তু কোনো মানুষের কাছে ভিক্ষা পেলেন না। ভিক্ষা না পেয়ে অত্যন্ত ক্ষুধার্ত, দারিদ্র, অবসন্ন হয়ে তিনি রাস্তার ধারে এক জায়গায় বসে পড়লেন। কি করবেন, কি না করবেন খুঁজে পাচ্ছেন না। সেই সময় ঈশ্বরকে তিনি ডাকছেন, হে ঈশ্বর, আমি তাহলে কি এখানে তো বাঁচতে পারবো না, আমি কি খেতে পাবো না, আমি কি স্বামী বিবেকানন্দ যে কারণে এই আমেরিকা এসেছি সেই ধর্ম মহাসভায় যোগ দিতে পারবো না। তিনি ঈশ্বরের কথা যখন স্মরণ করছেন তখন কিন্তু ঈশ্বর যেন তার জন্য অপেক্ষা করছিলেন। এক মুহূর্ত পর আমরা দেখলাম যেখানে তিনি বসে পড়েছিলেন রাস্তার উপরে, আর তার হাঁটার ক্ষমতা ছিল না, তিনি যেহেতু প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন, সেই বাড়ির উল্টো দিক থেকে এক ভদ্র মহিলা বেরিয়ে এলেন এবং বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, আপনি কি স্বামী বিবেকানন্দ এবং আপনি কি চিকাগোর ধর্ম মহাসম্মেলনে যোগ দিতে এসেছেন? স্বামীজি বললেন, হ্যাঁ, আমি চিকাগো ধর্ম মহাসম্মেলনে যোগ দেওয়ার জন্য এসেছি। যেই তিনি বললেন সঙ্গে সঙ্গে কিন্তু স্বামীজিকে তিনি অত্যন্ত আদরের সঙ্গে, যত্নের সঙ্গে তার বাড়িতে নিয়ে গিয়ে রাখলেন। সেই ভদ্র মহিলার নাম হচ্ছে মিসেস জর্জ ডব্লিউ হেল। তাহলে আমরা দুজন বিখ্যাত নারী আমেরিকাতে দেখলাম স্বামীজিকে সদপ্রণীত হয়ে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। তার মধ্যে প্রথমে যিনি এসেছিলেন, ট্রেনে যার সঙ্গে আলাপ হয়েছিল, তিনি ছিলেন মিসেস ক্যাথরিন স্যানবর্ন। তিনি একজন ধনী ব্যবসায়ী ছিলেন। আর আমরা দেখব আরেকজন ভদ্র মহিলা যিনি স্বামীজিকে ধর্ম মহাসম্মেলনের ঠিকানা সহ সেখানে পৌঁছে দিয়েছিলেন, তার নাম মিসেস জর্জ ডব্লিউ হেল। এই দুজন ভদ্র মহিলা ছাড়াও যে বিখ্যাত অধ্যাপক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইট, তিনি স্বামী বিবেকানন্দকে বিশ্ব ধর্ম মহাসম্মেলনের ডেট চলে যাওয়া সত্ত্বেও ধর্ম মহাসম্মেলনে যোগদান করার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র তথা প্রতিনিধিপত্র সংগ্রহ করে দিয়েছিলেন। এই তিনজন বিখ্যাত মানুষের কিন্তু ভূমিকা চিকাগো বক্তৃতার আগে আমাদেরকে চিরস্মরণীয় করে রাখবে। শুধু স্বামী বিবেকানন্দের কাছে তা চিরস্মরণীয় নয়, ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে তা চিরস্মরণীয়। তার কারণ, তারা যদি সেই সাহায্যটুকু না করতেন স্বামীজি কিন্তু চিকাগো ধর্ম মহাসভায় পৌঁছতে পারতেন না এবং তার বিশ্বখ্যাত বক্তৃতাও দান করতে পারতেন না এবং বিশ্ব মানচিত্রে ভারতবর্ষকে তুলে ধরতেও পারতেন না। ফলে ভারতবর্ষকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার ক্ষেত্রে স্বামীজির যে ভূমিকা, সেই ভূমিকার সঙ্গে ওনাদের ভূমিকাকেও আমরা কুর্নিশ জানাতে বাধ্য। যাই হোক, আমরা এরপরে দেখব যে স্বামীজি প্রকাণ্ড যে মেলা আয়োজিত হয়েছিল, যে মেলার আয়তন ছিল প্রায় 1037 একর, যে মেলাটি হয়েছিল অ্যাকচুয়ালি কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে, সেই মেলাতে কিন্তু এই বিশ্ব ধর্ম মহাসম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই প্রকাণ্ড মেলায় স্বামীজিকে নিয়ে পৌঁছালেন আমাদের সেই বিখ্যাত রমণী মিসেস জর্জ ডব্লিউ হেল 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর। আজকের দিনে আমরা যখন স্বামীজিকে স্মরণ করছি, চিকাগো বক্তৃতার 127তম বর্ষ উদযাপন করছি, 1893 সালের 11ই সেপ্টেম্বর ধর্ম মহাসভা শুরু হলো। ঠিক 10টার সময় আর্ট ইনস্টিটিউটের কলম্বাস হল সমবেত 10টি ধর্মের উদ্দেশ্যে 10টি ঘণ্টার ধ্বনি। এই 10টি ধর্ম হলো ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, তাও ধর্ম, কনফুসিয়াসের ধর্ম, সিন্টো ধর্ম, পার্সিক ধর্ম, ক্যাথলিক ধর্ম, গ্রিক ধর্ম এবং প্রোটেস্ট্যান্ট ধর্ম। এই 10টি ধর্মের যারা অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ, যারা সন্ন্যাসী মানুষ, তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন। সেই বিরাট হল, তার অদ্ভুত জাঁকজমক, তার সামনে উপস্থিত 1000 শ্রোতা, এসব দেখে স্বামীজির মতো মানুষও কিন্তু প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। সকালের অধিবেশনে তিনি বক্তৃতা করতে সাহস দেখালেন না। দ্বিতীয় অধিবেশনে 4 জন বক্তৃতার বক্তব্যের পর স্বামীজি বক্তৃতা দিতে উঠলেন। দেবী সরস্বতীকে মনে মনে প্রণাম জানিয়ে, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে,
देवी माँ सरस्वती के मने मने प्रणाम करे एगिए गेलें बक्तृता देते। जेई तिनी सम्बोधन करलें सिस्टार्स एंड ब्रदार्स अफ अमेरिका, अमेरिका वासी आमार भाई ओ बोनेरा, तार सेई आवेग मथित कण्ठे एई सम्बोधन, संगे संगे कयेक हजार नरनारीर हर्षध्वनिते फेटे पड़ल गोटा हल घर। दो मिनट धरे एकटाना करताली चलते थाकलो, हाततालि थामले स्वामीजी संक्षिप्त एकटि भाषण दिलें जार मर्मार्थ श्री रामकृष्णेर सेई जत मत तत पथेर सेई जे बाणी, सेई बाणीके तिनि सामने रेखे तिनि बोललें कोनो निर्दिष्ट धर्मेर जयगान तिनि करलें ना, তিনি হিন্দু ধর্মের জয়গানও করলেন না, অন্য কোনো ধর্মের জয়গানও করলেন না। তিনি কিন্তু প্রথমেই বললেন যত মত তত পথের কথা, সব ধর্মই সমান সত্য, ভারতবর্ষের মানুষের এই সনাতন বিশ্বাসকেই তিনি সকলের সামনে প্রথম ভাষণে তুলে ধরেছিলেন। অর্থাৎ ভারতবর্ষের মানুষের ধর্মের যে বৈশিষ্ট্য, ভারতবর্ষের সনাতন ধর্মের যে বৈশিষ্ট্য, আমরা যে হিন্দু ধর্মের কথা বলছি হিন্দু ধর্ম নয়, আসল ভারতবর্ষের ধর্মের নাম সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তিনি তুলে ধরলেন যত মত তত পথ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সেই বাণীকে উল্লেখ করে। তিনি বললেন সব ধর্মই সমান সত্য, ভারতবর্ষের মানুষের এই সনাতন বিশ্বাস তিনি সকলের সামনে তুলে ধরলেন। গোটা পৃথিবীর সমস্ত ধর্মের যারা ধর্মের ধর্মপ্রাণ ব্যক্তিত্ব তাদের কাছে তিনি তুলে ধরলেন। তিনি বললেন হে আমেরিকাবাসী ভাই ও বোনেরা, আপনারা আমাদের যে আন্তরিক সাদর অভ্যর্থনা জানিয়েছেন তার উত্তরে কিছু বলতে উঠে আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে পূর্ণ হয়ে উঠেছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সন্ন্যাসী সংঘের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সব ধর্মের যিনি জননী স্বরূপ তার নামে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আর ধন্যবাদ জানাচ্ছি সকল জাতি ও সম্প্রদায়ের কোটি কোটি হিন্দু নরনারীদের পক্ষ থেকে আপনাদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সভামঞ্চের কয়েকজন বক্তা প্রাচ্য দেশের বিভিন্ন দেশে সহিষ্ণুতার ভাব প্রচারের যে দূরদেশ থেকে আগত এই সব ব্যক্তি বিভিন্ন দেশে সহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করতে পারেন, আমার ধন্যবাদ তাদের প্রতিও। আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি, স্বামীজি বলছেন আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরব বোধ করি যে ধর্ম জগৎকে শিখিয়েছে পরমত সহিষ্ণুতা সর্বজনীন গৃহিষ্ণুতার আদর্শ। আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না, সব ধর্মকে আমরা সত্য বলে বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন শব্দটিকে আমরা অনুবাদ করতে পারি না, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে নিজেকে গর্ব অনুভব করি। আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গর্ববোধ করি যে জাতি পৃথিবীর সব ধর্মের সব জাতির নিপীড়িত শরণার্থী মানুষকে চিরকাল আশ্রয় দান করে এসেছে। আমি আপনাদের এ কথা বলতে গর্ব অনুভব করছি যে আমরা ইহুদিদের খাঁটি বংশধরদের অবশিষ্ট অংশকে সাদরে বুকে টেনে নিয়েছি। যে বছর রোমানদের অত্যাচারে তাদের পবিত্র মন্দির ধ্বংস হয় সেই বছরই তারা দক্ষিণ ভারতে এসে আমাদের মধ্যে আশ্রয় নিয়েছিল। জরাথুষ্ট্র অনুগামী মহান পারসিক জাতির অবশিষ্ট অংশকে যে ধর্মের মানুষরা আশ্রয় দিয়েছিল এবং আজ পর্যন্ত যারা তাদের প্রতিপালন করে আসছে, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গর্ব অনুভব করি। অর্থাৎ স্বামীজি গর্ব অনুভব করেন আমাদের যে সনাতন হিন্দু ধর্মের যে পরধর্ম সহিষ্ণুতা, সনাতন হিন্দু ধর্মের যে পরধর্ম গ্রহিতা, এই গুণটার জন্য স্বামীজি হিন্দু ধর্মকে সমর্থ জন্য গর্ববোধ করেন। আমি আপনাদের কাছে বর্তমান এই মহাসম্মেলনে যা পৃথিবীতে এ পর্যন্ত অনুষ্ঠিত শ্রেষ্ঠ সম্মেলনগুলির অন্যতম, তা কিন্তু গীতা প্রচারিত সেই অপূর্ব মতেরই সত্যতা প্রতিপন্ন করেছে। গীতার সেই বাণী ঘোষণা করেছে যে যথা মাং প্রবদ্যন্তে তাং স্তৈব
भजम्बहम मम वर्तनु वर्तन्ते मनुष्या पार्थ सर्वसा जे जे भाव आश्रय करे आसुक जे जे भाव आश्रय करे आसुक ना केनो आमी ताके सेई भावे अनुग्रह करे थाकी। हे अर्जुन मानुष सर्वतो भावे आमार अभिमुखे चले। साम्प्रदायिकता गोड़ामी तार भयावह फलश्रुति धर्म उन्मत्तता बहुदिन धरे এই সুন্দর পৃথিবীকে বারবার গ্রাস করেছে। জগৎকে তারা হিংসায় পরিপূর্ণ করে রেখেছে। মানুষের রক্তে পৃথিবীকে তারা বারবার সিক্ত করেছে এবং জাতির পর জাতি এর ফলে বারবার হতাশায় নিমগ্ন হয়েছে। এই সমস্ত ভয়ঙ্কর পিশাচ যদি না থাকিত তাহলে মানব সমাজ এখনকার থেকে অনেক অনেক বেশি উন্নত লাভ করতে পারিত। কিন্তু তাদের অন্তিম সময় উপস্থিত। আমি আন্তরিকভাবে আশা করি এই সম্মেলনের সসম্মানে আজ সকালে যে দশটি ঘণ্টার ধ্বনি নানিত হলো সেই ঘণ্টার ধ্বনি হলো সমস্ত ধর্ম উন্মত্ততা তরবারি অথবা লেখনির সাহায্যে অনুষ্ঠিত সর্বপ্রকার অত্যাচারের মৃত্যু ঘণ্টা। একই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে যেসব মানুষ তাদের পরস্পরের মধ্যের সমস্ত অসৎভাবের সমাপ্তি ঘোষণা করুক আজকের এই ঘণ্টার ধ্বনি যার মাধ্যমে ধর্ম মহাসম্মেলনের সূচনা করা হয়েছে। বক্তৃতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার হর্ষধ্বনি হলো। ধর্ম মহাসভার উদ্দেশ্যে ও আকাঙ্ক্ষার কথা মতো তারা এমন স্পষ্টভাবে আর কাউকে কখনো বক্তৃতা দিতে দেখেননি। তাই শিকাগোর প্রথম দিনেই বক্তৃতায় স্বামীজি আমেরিকায় পরিচিতি লাভ করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে। রাস্তায় রাস্তায় স্বামীজির ছবি তেজোদ্দীপ্ত ছবি সভা পেতে লাগলো। আমেরিকার পত্রপত্রিকাগুলি তার উচ্ছ্বসিত প্রশংসা করলো। তিনি শুধু মঞ্চের একদিক থেকে অপরদিকে হেঁটে গেলেই অসংখ্য হাততালিতে গোটা সভাঘর উদ্বেলিত হতো। তিনি শুধু মঞ্চের একদিক থেকে অপরদিকে হেঁটে গেলেই সবাই হাততালি দিতে দিয়ে উঠতেন। ধর্ম মহাসভায় তার বক্তৃতা থাকতো সবার শেষে। দ্য ডেইলি হেরাল্ড পত্রিকা ব্যাখ্যা করে লিখেছেন এর উদ্দেশ্য ছিল সমস্ত মানুষকে যাতে শেষ পর্যন্ত ধরে রাখা যায়। তাই স্বামীজিকে একেবারে সবার শেষে বক্তৃতা দেওয়ার জন্য আয়োজন করতেন যারা ধর্ম মহাসম্মেলনের উদ্যোক্তা ছিলেন। তাই আমরা দেখব এত খ্যাতি এত প্রশংসার মধ্যেও স্বামীজির অনুক্ষণে কিন্তু জেগেছিল তার দেশবাসীর প্রতি দুঃখ দুর্দশার কথা। প্রথম দিনের বক্তৃতার পর তিনি যখন রাত্রে শুতে গেলেন হঠাৎ তার প্রাণ কেঁদে উঠল দেশবাসীর জন্য। ভারতের দুঃখের কথা ভারতবর্ষের মানুষের দারিদ্র্যের কথা ভেবে তার কোমল শয্যা কাঁটার মতো গোটা শরীরে বিঁধতে লাগলো। বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন। চোখের জলে ভাসাতে লাগলেন। জগৎ জননীর উদ্দেশ্যে বলতে লাগলেন মা আমার দেশ যেখানে অনির্বরণীয় দারিদ্র্যে ডুবে আছে সেখানে মান যশের আকাঙ্ক্ষা কে করে। গরিব ভারতবাসী আমরা কি দুর্দশায় না আছে। আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ এক মুঠো অন্নের অভাবে মারা যায়। এদেশের লোকেরা ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। ভারতের জনসাধারণকে কে ওঠাবে কে জাগ্রত করবে কে তাদের মুখে অন্ন দেবে। মা তুমি দেখিয়ে দাও আমি কি করে তোমার সেবা করতে পারি। এই ছিল স্বামী বিবেকানন্দের 11ই সেপ্টেম্বরের কাহিনী 1893 সালের। অর্থাৎ আমি আজকের এই অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েকেন ক্লাসের মাধ্যমে আপনাদের সামনে আমার স্নেহের ছাত্রছাত্রীদের সামনে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। শুধুমাত্র ধর্ম মহাসম্মেলনে নয়, ধর্ম মহাসম্মেলনে তিনি তো বক্তৃতা দিয়েছেন সনাতন হিন্দু ধর্মের পরধর্ম সহিষ্ণুতা সম্পর্কে। সনাতন হিন্দু ধর্মকে পৃথিবীর বুকে কেন শ্রেষ্ঠতা প্রতিপন্ন করার জন্য তিনি চেষ্টা করেছেন। কি তার থেকেও বড় কথা তিনি কিন্তু যে মান সম্মান যশ এত পাওয়ার পরেও 11ই সেপ্টেম্বর রাত্রেবেলা তিনি যখন অত্যন্ত সুসজ্জিত বিছানাতে শুয়ে আছেন তখন দরিদ্র ভারতবর্ষের মানুষের দুর্দশার কথা ভেবে তার চোখে জল এসেছিল। তিনি কিন্তু এই সুন্দর বিছানা ছেড়ে মেঝেতে মাটিতে শুয়েছিলেন এবং মাটিতে শুয়ে শুয়ে মা জননী মা কন্যাকুমারী মা জগন্মাতা মা ভারত মাতার উদ্দেশ্যে তিনি বলেছিলেন মা কিভাবে আমার দেশের মানুষের মুক্তি ঘটবে কিভাবে আমার দেশের মানুষের জন্য আমি সেবা করতে পারবো তুমি আমাকে সে পথ দেখিয়ে দাও। এই আকাঙ্ক্ষা এই আকুলতা স্বামী বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দ করেছে। তাই
সকলের কাছে আরো একবার বিনম্রভাবে আমি প্রার্থনা করব। আপনারা কিন্তু দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি স্বামী বিবেকানন্দের শ্রীচরণে সম্মান জানানোর জন্য 11ই সেপ্টেম্বরটা আমার অ্যারাইজেন্ট আয়োজিত ক্লাসরুমের মাধ্যমে আমার ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই ক্লাসটা আয়োজন করেছি। আপনারা আশা করি আপনাদের এই ক্লাসটা ভালো লাগবে, এই বক্তৃতামালাটা শুনে আপনারা নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন এবং আপনারা দেশকে সেইভাবে ভালোবাসবেন, আপনারা দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করবেন। এই আশা রেখে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আরও একবার প্রথমে যে স্বামীজির বাণীটা দিয়ে শুরু করেছিলাম, অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, সেই বাণীটি বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।